হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তুহিনস কিচেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে মুরগির ঝাল রোস্ট তৈরি করা যায়। তো চলুন। আমি এখানে দুটি ছোট সাইজের মুরগি নিয়েছি, দুটি মুরগিকে আমি 8 পিস করে নিয়েছি। লবণ মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এ ফাঁকে তৈরি করে ফেলি খুব সহজে পেঁয়াজ বারিস্তা। আমাদের পেঁয়াজ বারিস্তা রেডি। পেঁয়াজ বারিস্তাগুলো রেখে দিব, পরিবেশন এবং রান্নার শেষ মুহূর্তে আমরা পেঁয়াজ বারিস্তা ব্যবহার করব। চিকেন রোস্টের জন্য সাধারণত ডিপ ফ্রাইড করা হয়, আমি এখানে বাটার দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনের কালার বাদামি বর্ণের হয়ে আসলে তুলে নিব। দিয়ে দিচ্ছি রান্নার তেল 1 কাপ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাটার। দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি দারুচিনি মাঝারি সাইজের 2টি, তেজপাতা 3 থেকে 4টি, এলাচ 6 থেকে 7টি, দিয়ে দিচ্ছি জয়িত্রী 2টি। লবঙ্গ 6 থেকে 7টি, লবণ 1/2 টেবিল স্পুন, এখন অ্যাড করে দিচ্ছি ফ্রাই করা চিকেন।
এখন দিয়ে দিলাম 10 থেকে 12টি কাঁচামরিচ। আপনারা যদি মিষ্টি রোস্ট করতে চান সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণ কমিয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল স্পুন পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা। চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আজকে আমাদের রান্নার লিখিত রেসিপি পেতে ভিডিও ডেসক্রিপশনে দেখুন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি গরম পানি 3 কাপ পরিমাণ। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বারিস্তা 2 টেবিল স্পুন পরিমাণ। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 8 থেকে 10 মিনিট পরে। এখন দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ 5 থেকে 6টি। হাই এভরিওয়ান, আজকে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।